হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। বর্তমানে প্রায় 1.5 কোটিরও বেশি বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী শ্রমিক হিসেবে কাজ করছে। চোখ ভরা স্বপ্ন নিয়ে তারা প্রবাসে যায় শুধুমাত্র নিজের পরিবারকে সুখে রাখার জন্য। কিন্তু প্রবাসে যাওয়ার পর অনেকেই ভালো থাকলেও কেউ কেউ আবার অদ্ভুত সব সমস্যার সম্মুখীন হয়। আর সেই সব সমস্যাকে জীবনের তাড়নায় বাধ্য হয়ে কেউ কেউ উতরে যেতে পারলেও অনেকের জীবনেই এর ঠিক উল্টোটাও ঘটে। আমার ধারণা এই ভিডিওটি ঠিক এই মুহূর্তে যারা দেখছেন, হয় আপনার নিজের সাথে অথবা আপনার পরিচিত কারো জীবনে ঠিক এমন কিছু ঘটেছে বা ঘটছে। তো ঠিক এমনই একটি ঘটনা নিয়ে আজ আমরা দেখব 2021 সালে মুক্তি পাওয়া ব্রাজিলিয়ান মুভি 7 প্রিজনার্সের গল্প থেকে, যেখানে এই মুভির মূল চরিত্র ম্যাথিউস সহ মোট 7 জন প্রবাসীকে দেখানো হয়, যারা তাদের পরিবারকে খুশি রাখতে অর্থ ইনকামের জন্য প্রবাসে যায়। কিন্তু সেখানে গিয়ে তারা এমন সব পরিস্থিতির মুখোমুখি হয় যা তারা কখনো কল্পনাও করেনি। তো তাদের সাথে ঠিক কী কী ঘটনা ঘটে এবং সেগুলো থেকে তারা মুক্তি পায় কি না, সেগুলোই আমরা এই পুরো গল্পটিতে দেখতে পারব। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। মুভির শুরুতেই ব্রাজিলের একটি ছোট্ট গ্রাম দেখানো হয়। এই গ্রামেই বাস করে গল্পের মূল চরিত্র ম্যাথিউস। মা আর 2 বোনকে নিয়েই ম্যাথিউসের জীবন। ম্যাথিউসের মা মানুষের জমিতে কাজ করে, তবে ব্যাপারটা মোটেও পছন্দ হয় না ম্যাথিউসের, কারণ তার মায়ের বয়স হয়েছে, তার উচিত এখন বাসায় বসে বিশ্রাম নেওয়া। ম্যাথিউস তাই শহরে কাজ করতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং এ ব্যাপারে একজন দালালের সাথে তার কথাও হয়েছে। তো ম্যাথিউস যেদিন শহরে যাবে সেদিন দুপুরে সে তার 2 বোন আর মায়ের সাথে বসে খাবার খাচ্ছিল। পরিবারের সবাই বেশ খুশি ছিল। মা অ্যানা ম্যাথিউসকে একটা গেঞ্জি গিফট করে, ছেলে এত দূরে কাজের জন্য যাবে সেজন্য। ছোট বোন খাবার টেবিলে ভাইয়ের জন্য দোয়া করে যাতে ম্যাথিউস সাবধানে যেয়ে পৌঁছায় আর বড় কোনো বিপদের মুখোমুখি না হয়। খাওয়া শেষ করে ম্যাথিউস চলে যায় তাদের পোষা হাঁস মুরগিকে শেষবারের মতো খাবার দিতে। তাদের সাথে কিছুটা সময় কাটায় সে সময় পুকুর পাড়েও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে ম্যাথিউস। এরপর সে ব্যাগ গুছিয়ে রেডি হলে তখনই একটা মাইক্রো এসে তাদের বাড়ির সামনে থামে। মাইক্রো থেকে নেমে এসে ম্যাথিউসের সাথে হাত মিলায় গ্যালিসো। সেই ম্যাথিউসকে শহরে নিয়ে যাচ্ছে কাজের জন্য। গ্যালিসো এখানে ম্যাথিউসের মায়ের সাথে কথা বলে জানায় যে তাদের টেনশন করার কিছুই নেই, তাদের ছেলে শহরে ভালোই থাকবে, থাকা খাওয়ার ভালো ব্যবস্থা তো আছেই, সাথে ভালো পেমেন্টও পাবে। এরপর গ্যালিসো অ্যানার হাতে একটা খাম ধরিয়ে দেয়। খাম খুলে অ্যানা তাতে $1000 দেখে বেশ অবাক হয়, কিন্তু গ্যালিসো তাকে অবাক হতে নিষেধ করে। সে ম্যাথিউসকে তাড়া দিয়ে বলে দ্রুত করো, কারণ সাও পাওলো শহর কারোর জন্য অপেক্ষা করে না। এখানে আমরা জানতে পারি যে ম্যাথিউস কাজের জন্য সাও পাওলো নামের একটি অর্থনৈতিক শহরে যাচ্ছে। এরপর মা আর 2 বোনকে বিদায় দিয়ে ম্যাথিউস গাড়িতে উঠে বসে, কিন্তু তার মন বেশ খারাপ ছিল। এদিকে গাড়িতে উঠে সে দেখে সেখানে তার বয়সী আরও 3 জন ছেলে আগে থেকেই বসা। এদের মধ্যে স্যামুয়েল নামের ছেলেটিকে সে আগে থেকেই চিনে, আর বাকি 2 জন হল ইজাকুয়েল এবং আইজ্যাক। ইজাকুয়েল একটু সহজ সরল হলেও আইজ্যাক একটু ডানপিটে স্বভাবের। গাড়িতে বসে ম্যাথিউস আগে তাদের 2জনের সাথে পরিচিত হয়। এর মধ্যে গাড়ি চলতে থাকে এবং তারা বেশ এক্সাইটেড ছিল, কারণ কাজের জন্য তারা নতুন শহরে যাচ্ছে এবং তাদের সবারই চোখে মুখে আশা আর খুশির ঝলক। এমন সময় গ্যালিসো তাদের জানায় যে সাও পাওলো শহরে পৌঁছাতে তাদের আরও 1 ঘন্টা সময় লাগবে। ম্যাথিউস তাই জানালা দিয়ে গ্রামের দৃশ্যগুলো চোখ ভরে দেখতে থাকে, না জানি কবে আবার সে তার পুরনো ঠিকানায় ফিরে আসতে পারবে। তো বেশ 1 ঘন্টা পর ম্যাথিউসদের গাড়িটি সাও পাওলো শহরে প্রবেশ করে। রাস্তার পাশের ঘন গাছপালার বদলে এবার চোখে পড়তে থাকে সারি সারি উঁচু বিল্ডিং। ম্যাথিউস ঘুমন্ত স্যামুয়েলকে ডেকে বিল্ডিংগুলো দেখতে বলে। স্যামুয়েলও অবাক হয়ে দেখতে থাকে। রাস্তায় সারি সারি গাড়ি দেখে ম্যাথিউস বলে যে এত গাড়ি জীবনেও সে একসাথে দেখেনি। গ্যালিসো তাদের কথায় সায় দিয়ে বলে আসলে সাও পাওলো শহর হলো ধনীদের শহর, এ শহরে আসতে পারাই একটা ভাগ্যের বিষয়, সেই দিক থেকে তোমাদের সবার নিজেকে ভাগ্যবান ভাবা উচিত। এরপর ম্যাথিউসদের গাড়িটা একটা যন্ত্রাংশের ভাগাড়ের সামনে এসে পৌঁছায়। এই ভাগাড়েই কাজ করবে ম্যাথিউস আর তার সাথীরা। গাড়ি থেকে নামতেই ভাগাড়ের মালিক লুইক তাদের সামনে আসে। সে হাসি মুখে একে একে সবার সাথে হাত মিলিয়ে পরিচিত হয়। লুইকের এমন সুন্দর ব্যবহারে সবাই বেশ খুশি হয়, কিন্তু তারা কেউ ভুলেও ধারণা করতে পারছে না যে ঠিক কীরকম ভয়াবহ দিন তাদের জন্য সামনে অপেক্ষা করছে। লুইক এখানে তাদের 4জনকে একটা রুমে নিয়ে যায়। এখন থেকে এখানেই থাকবে তারা। লুইক তাদেরকে জামাকাপড় ছেড়ে বিশ্রাম নিতে বলে, সেই সাথে তাদের সবার কাছে পরিচয়পত্রগুলো চায় অফিসিয়াল কিছু ডকুমেন্ট রেডি করার জন্য। লুইকের কথা শুনে সবাই তাকে তাদের পরিচয়পত্রগুলো দিয়ে দেয়। এখানে কেউ কোনো কথা না বললেও ম্যাথিউস লুইককে জিজ্ঞাসা করে যে তারা তাদের অফিসিয়াল এগ্রিমেন্টের পেপারগুলো কখন পাবে। লুইক কিছুটা থতমত খেয়ে জানায় যে এই সপ্তাহের মধ্যেই সব রেডি হয়ে যাবে।
তবে লুইকের কথা শুনে ম্যাথিউসের একটু খটকা লাগে। আসলে ম্যাথিউস তার বাকি সাথীদের মধ্য থেকে সবথেকে বেশি বুদ্ধিমান আর পড়াশোনা জানা। এদিকে গ্রাম থেকে শহরে আসতে তো তাদের প্রায় রাত হয়েছে। ম্যাথিউস তাই লুইককে জানায় তাদের ক্ষুধা পেয়েছে, আর এগ্রিমেন্টে তাদের তিন বেলা খাবারের কথা বলেছে গ্যালিসো। এটা শুনে লুইক তার পকেট থেকে $20 বের করে দিয়ে ম্যাথিউসকে বলে, এটা দিয়ে বাইরে থেকে খেয়ে এসো তোমরা। সেই সাথে এও বলে যে কাল ভোর 5টার মধ্যেই সবাই যাতে রেডি থাকে, কারণ অনেকগুলো ডেলিভারি কাল করতে হবে তাদের। ম্যাথিউস লুইকের থেকে টাকা নিতে নিতে বলে যে তারা সময় মতোই রেডি থাকবে। এরপর লুইকের কাছ থেকে টাকা নিয়ে ম্যাথিউস বাকি তিনজন সহ খেতে বের হয়। রাতের বেলা শহরের রাস্তায় হাঁটতে হাঁটতে তারা ঠিক করে যে কাজের ফাঁকে ফাঁকে এভাবেই তারা শহর ঘুরতে বের হবে। এর মধ্যে তারা একটা রেস্টুরেন্টে এসে পৌঁছায়, কিন্তু খাবার অর্ডার করতে গিয়ে ম্যাথিউস দেখে যে $20 দিয়ে শুধুমাত্র 2 প্লেট স্টিক অর্ডার করা যাবে। তাই তারা সেটাই করে এবং চারজনে মিলে ভাগ করে 2 প্লেট বিফ স্টিক খায়। এরপর সবাই আবার ওই ভাগারে ফিরে আসে। বেডে শুয়ে তারা সবাই সবার গল্প বলতে থাকে। বাড়ি থেকে এত দূরে এটাই তাদের প্রথম রাত। এদের মধ্যে ইজাকুয়েল জানায় যে বাড়িতে তার আপন বলতে দাদি ছাড়া আর কেউই নেই, তবে সেই দাদিও তাকে অত বেশি পছন্দ করে না। সেই হিসেবে এই ভাগার ছাড়া তার আর যাওয়ার কোনো জায়গা নেই। অন্যদিকে স্যামুয়েল ক্লাস 4 অবধি পড়লেও ম্যাথিউস পড়েছে 9ম শ্রেণী অবধি, কিন্তু আইজ্যাক একদমই স্কুলেই যায়নি। আর এসব গল্প করতে করতেই তারা একসময় ঘুমিয়ে পড়ে। তো পরের দিন সকালে লুইক তাদের সবাইকে কাজ বুঝিয়ে দেয়। তাদের কাজ হলো ইলেকট্রিক তার থেকে কপার আলাদা করা আর যন্ত্রাংশের মেটাল পার্টগুলোকে আলাদা করা। এরপর নান্দ নামের একজন ট্রাক নিয়ে আসলে সেই ট্রাকে সেগুলো লোড করে দেওয়া। প্রথম দিনটা বেশ ভালোই যায় ম্যাথিউসের, সারাদিন বেশ কিছু ডেলিভারি করে তারা। এরপর রাতে ফোনে মায়ের সাথে কথা বলে, সে জানায় আজকে কাজের চাপে শহরে ঘুরতে যেতে পারেনি তারা। কিন্তু কথা শেষ করতে পারে না ম্যাথিউস, ফোনের ব্যালেন্স শেষ হয়ে যাওয়ায় কল ডিসকানেক্টেড হয়ে যায়, তাই বাকিদের মতো সেও ঘুমাতে চলে যায়। এরপর পরের দিন সকালে যথারীতি কাজ শুরু করে ম্যাথিউস সহ বাকিরা। কিন্তু ম্যাথিউস একটা জিনিস খেয়াল করে যে লুইক ডেলিভারি দেওয়ার পুরো পেমেন্টই তার কাছে রেখে দেয়, ম্যাথিউসদের কোনো পেমেন্টই দেয় না। যেখানে ম্যাথিউস সহ বাকিদের বলা হয়েছিল যে প্রতি ডেলিভারির সাথে সাথেই তাদের ভাগের টাকা দিয়ে দেওয়া হবে, কিন্তু ম্যাথিউস তো লক্ষ্য করে অন্য জিনিস। এসব ভেবে রাতে ঠিক মতো ঘুমাতে পারে না সে, এমনকি বাকিদের মনেও এটা নিয়ে ক্ষোভ জন্মাতে থাকে। আর এভাবেই কেটে যায় পুরো 1 সপ্তাহ। তো একদিন দুপুরে ম্যাথিউস সহ বাকিরা যখন লাঞ্চ করছিল, এমন সময় লুইক এসে বলে যে অনেক ডেলিভারি বাকি আছে আর তোরা এখানে খাবার খেয়ে টাইম ওয়েস্ট করছিস। লুইকের মুখে এটা শুনে বেশ রেগে যায় ম্যাথিউস। সে উত্তরে বলে, এটা আমাদের খাবারের সময়, তাছাড়া 1 সপ্তাহ ধরে তো তুমি আমাদের পেমেন্টও দাও না। পেমেন্টের কথা শুনে রেগে যায় লুইক, সে বলে কিসের পেমেন্ট দিব তোদের। ম্যাথিউস তখন জানায় গ্যালিসো তাদের বলেছে যে প্রতি ডেলিভারির সাথে সাথে লুইক তাদের পেমেন্টের টাকা বুঝিয়ে দিবে। এটা শুনে লুইক বলে, গ্যালিসো তোদের কি বলে এখানে নিয়ে এসেছে এটা আমি জানি না, পেমেন্ট পেতে চাইলে আগে ধার শোধ করতে হবে। এটা শুনে ম্যাথিউস অনেক বেশি রেগে যায়। সে বলে, আমি এখানে আর এক মুহূর্তও কাজ করব না এবং কোনো ধারও পরিশোধ করতে পারবো না। এটা বলেই ম্যাথিউস চেয়ার থেকে উঠে বাইরে যেতে চাইলে সেখানে দাঁড়িয়ে থাকা নান্দ তার পেটে জোরে একটা ঘুষি মারে, ফলে মাটিতে লুটিয়ে পড়ে ম্যাথিউস। লুইক তখন ম্যাথিউসের কাছে যেয়ে একটা চিরকুট ছুঁড়ে মারে এবং বলে যে, আমি আগে থেকেই সব হিসেব করে রেখেছি, এই হিসেব অনুযায়ী টাকা শোধ করে তারপর যেখানে ইচ্ছা যাবি। কিন্তু ম্যাথিউসরা রাতে সেই চিরকুট পরে দেখে যে এখানে তাদেরকে প্রথম দিন খেতে দেওয়া ওই $20 থেকে শুরু করে তাদের এখানে আসার গাড়ির খরচ, তাদের মাকে দেওয়া সেই $1000, তাদের থাকা খাওয়া এবং রিক্রুট ফি সহ সব খরচ এখানে লেখা আছে, আর সব মিলিয়ে যেটার পরিমাণ এসে দাঁড়ায় $15,000 মতো। অথচ ম্যাথিউসদেরকে তো এসব খরচের কথা আগে বলা হয়নি, উল্টো তাদের প্রত্যেককে প্রতি মাসে $3,000 করে বেতন দেওয়ার কথা বলে আনা হয়েছে, যা বাংলাদেশি টাকায় প্রায় $65,000। চিরকুট পরে তারা বুঝতে পারে যে এখান থেকে মুক্তি পেতে চাইলে তাদেরকে পালাতে হবে, এটা ছাড়া আর কোনো রাস্তা তাদের সামনে খোলা নেই। তো যেই ভাবা সেই কাজ, সবাই দ্রুত ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু ভাগারের মেইন গেটের কাছে এসে দেখে গেটে তালা দেওয়া। স্যামুয়েল তখন পিছনের গেট চেক করতে যায়, কিন্তু সেখানেও তালা দেওয়া ছিল। ম্যাথিউস তাই সাহস করে লুইকের অফিসে ঢুকে গেটের চাবি নিয়ে আসার জন্য, কিন্তু চাবি খুঁজতে খুঁজতে লুইক সেখানে চলে আসে। এ সময় লুইকের হাতে আমরা একটা রিভলভার দেখতে পাই। লুইক ম্যাথিউসের ঘাড় ধরে ধাক্কাতে ধাক্কাতে তাকে অফিসের বাইরে নিয়ে আসে। এরপর গান পয়েন্টে নিয়ে সবাইকে তাদের রুমে ঢুকিয়ে গেটে তালা দিয়ে সেখান থেকে সে চলে যায়। লুইক চলে যাবার সাথে সাথে আইজ্যাক সেই গেটে জোরে জোরে লাথি মারতে থাকে আর লুইককে গালিগালাজ করতে থাকে, আর এভাবেই সেই রাতটি তাদের কেটে যায়। যাই হোক, পরের দিন সকালে আবারও কাজ শুরু করে ম্যাথিউসরা। তবে আগের রাতেই তারা ঠিক করে রাখে যে
নান্দো যখনই ডেলিভারি নেওয়ার জন্য ট্রাক নিয়ে আসবে ওই টাইমেই তারা পালিয়ে যাবে। কাজ করতে করতে একটা সময় নান্দো ট্রাক নিয়ে আসলে লুইক চলে যায় ভাগাড়ের গেটটা খোলার জন্য, আর এই সুযোগে প্ল্যান মতো স্যামুয়েল তার মুখের ভিতরে পেস্ট ভরে নেয়। তারপর এমন অভিনয় করে যে যেন তাকে বিষাক্ত কিছু কামড়িয়েছে, ফলে তার মুখ থেকে সাদা ফেনা বের হচ্ছে। এরপরই তারা চিল্লিয়ে চিল্লিয়ে লুইককে ডাকতে থাকে। লুইক তাদের ডাক শুনে ভাগাড়ের মেইন গেটটা অর্ধেক খুলেই কি হয়েছে সেটা দেখার জন্য আসে। সেই সুযোগে ম্যাথিউস পিছন থেকে লোহার রড দিয়ে লুইকের মাথার পিছনে জোরে একটা আঘাত করে। তারপর সবাই গেটের দিকে দৌড়ানো শুরু করে, কিন্তু ভীতু ইজাকুয়েল তাদের সাথে পালানোর সাহস পায় না, সে ওই জায়গাতেই দাঁড়িয়ে থাকে। ম্যাথিউস সহ সবাই তাকে ডাকতে থাকে কিন্তু সে আসে না। এমন সময় আবার গেটের মধ্যে রিভলভার হাতে ঢুকে পড়ে নান্দো, ফলে গেটের খুব কাছে এসেও থমকে যায় ম্যাথিউস, স্যামুয়েল আর আইজ্যাক, এবং তারা পালাতেও ব্যর্থ হয়। এর মধ্যে নিজেকে সামলিয়ে লুইকও চলে আসে সেখানে। এসেই সে ম্যাথিউসের মাথায় রিভলভার দিয়ে জোরে একটা আঘাত করে, ফলে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে ম্যাথিউস। জ্ঞান ফিরার পর ম্যাথিউস নিজেকে হাত বাঁধা অবস্থায় দেখতে পায়। তার বাকি সাথীদেরকেও বসিয়ে রাখা হয়েছে, পাশেই দাঁড়িয়ে রয়েছে লুইক আর নান্দো। এ সময় ভাগাড়ের ভিতরে তিনজন পুলিশ সদস্য আসে। তারা এসে ম্যাথিউস সহ তার বাকি সাথীদেরকে শাসিয়ে যায়। তারা বলে যে এখান থেকে পালালে মারা পড়তে হবে তাদের, সেই সাথে আরেকবার পালানোর চেষ্টা করলে তাদের ফ্যামিলি মেম্বারদেরও হত্যা করা হবে। এসব শুনে ম্যাথিউসের আর বুঝতে বাকি থাকে না যে এই পুলিশরাও লুইকেরই লোক, সুতরাং এখান থেকে পালিয়ে যেয়ে তারা পুলিশের আশ্রয় নিবে সেই সুযোগ আর নেই তাদের। পুলিশগুলো চলে যাওয়ার পর লুইক তাদের থেকে ফোনগুলো জামানত হিসেবে নিয়ে নেয়। আইজ্যাক প্রথমে ফোন দিতে না চাইলে লুইক তার গালে জোরে একটা থাপ্পড় বসিয়ে দেয়, তাই আইজ্যাকও তখন ফোনটা দিয়ে দেয়। এরপর দেখা যায় ম্যাথিউস আর তার বাকি সাথীরা এই ভয়েই কাজ করতে থাকে যে যদি তারা এখানে উল্টাপাল্টা কিছু করে তাহলে তো তাদের ফ্যামিলি মেম্বারদেরকে মেরে ফেলা হবে। লুইকও তাদের সাথে আরও বেশি খারাপ ব্যবহার শুরু করে, তাদের ঠিকমতো খেতে দিত না, এমনকি গোসলের পানি আর টুথপেস্টও দিত না। এসবের মধ্যে একদিন ম্যাথিউসের সাথীদের মধ্যেই ঝামেলা বাঁধে। আইজ্যাক এসবের জন্য ইজাকুয়েলকে দোষারোপ করে তার কোমরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে, কেননা সেদিন ইজাকুয়েল বোকার মতো দাঁড়িয়ে না থাকলে তারা সহজেই পালাতে পারত আর তাদের এই দিনটাও দেখা লাগত না। এভাবেই চলে যায় আরও এক সপ্তাহ। তবে এই সপ্তাহ ডেলিভারি বেশি হওয়ার কারণে লুইকের বেশ ভালো প্রফিট হয়, তাই সে খুশি হয়ে তাদের সবার জন্য বিয়ার নিয়ে আসে। কিন্তু ম্যাথিউস এখানে গোসল করার জন্য পানি চায়, কেননা টানা এক সপ্তাহ ধরে গোসল না করায় তাদের শরীর থেকে গন্ধ বের হতে থাকে, যা ম্যাথিউসের একদমই পছন্দ নয়। লুইক তাই তাদেরকে গোসলের সুযোগ করে দেয়। তবে এখানে আমরা দেখতে পাই যে গোসল করার সময় ম্যাথিউস কী যেন একটা হিসাব কষে নেয়, সেটা ঠিক কী বিষয়ে তা আমরা একটু পরেই জানতে পারব। গোসল শেষে ম্যাথিউস যায় লুইকের সাথে দেখা করতে। সে বলে যে তারা প্রতিদিন 10টা করে ডেলিভারি দিবে, এতে 6 মাসের মধ্যে লুইকের সব ধার তারা পরিশোধ করে দিবে, এরপর তারা এখান থেকে যেখানে ইচ্ছা চলে যাবে। লুইকও ম্যাথিউসের এই কথাতে রাজি হয়, তাই পরের দিন থেকে ম্যাথিউস বেশ মনোযোগ দিয়ে কাজ করা শুরু করে। শুধু তাই না, সে তার বাকি সাথীদেরও কাজের তদারকি করতে থাকে, যাতে করে তারা ডেইলি 10টা করে ডেলিভারি করতে পারে আর ঋণ পরিশোধ করে মুক্ত হতে পারে। তো এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। ডেলিভারি বেশি হওয়ায় এই সপ্তাহে লুইকের বেশ ভালো একটা প্রফিট হয়। এর মধ্যে একদিন সে ম্যাথিউসকে বেশ কিছু টাকা দিয়ে তাকে বাইরে থেকে সিগারেট নিয়ে আসতে বলে। টানা কয়েক সপ্তাহ পর প্রথমবারের মতো ভাগাড়ের বাইরে আসে ম্যাথিউস, যেন ভাগাড়ের জেলখানা থেকে কিছু সময়ের জন্য সে মুক্তি পেয়েছে। ম্যাথিউস চাইলে সিগারেট কেনার টাকাটা নিয়ে পালিয়ে যেতে পারত, কিন্তু সেটা ম্যাথিউস করেনি, কেননা সিগারেট কেনার সময় ওই দোকানদার মহিলার কথাতে ম্যাথিউস এটা বুঝতে পেরেছে যে এখানকার বেশিরভাগ মানুষই ম্যাথিউসকে চিনে, তাই সে যদি পালিয়েও যায় বেশি দূর যাওয়ার আগেই সে ধরা পড়ে যাবে, তাই চুপচাপ সিগারেট কিনে ভাগাড়ে চলে আসে সে। এর কিছুদিন পর ম্যাথিউস আর তার বাকি সাথীরা মিলে ভাগাড়ের মধ্যেই ফুটবল খেলছিল। এমন সময় লুইকের কাছে একটা ফোন আসে। ফোনের কথা শেষ হওয়া মাত্রই লুইক দ্রুত ম্যাথিউসকে একটা নতুন টি শার্ট দেয় পরার জন্য, আর বাকি তিনজনকে একটা গাড়িতে লুকিয়ে রাখে। এর কিছুক্ষণের মধ্যে সেখানে দুজন সরকারি কর্মকর্তা আসে। তাদের মূলত কাজ হল কেউ অন্যায়ভাবে কাউকে দিয়ে কোনো কাজ করাচ্ছে কিনা সেগুলো খুঁজে বের করা। এখানে অফিসাররা ম্যাথিউসকে অনেকগুলো প্রশ্ন করে। ম্যাথিউসের যদিও ইচ্ছা করছিল সব সত্য বলে দিতে, কিন্তু ম্যাথিউসের কিছুই বলে না, কারণ একে তো লুইক পুরো সময় ম্যাথিউসের সাথেই ছিল, আর ম্যাথিউস এটাও ভয় পাচ্ছিল যে পুলিশের মতো এই অফিসাররাও যদি লুইকের লোক হয় তাহলে সে তো বেশ বিপদে পড়বে। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও ম্যাথিউস সব সত্য লুকায়। যদিও এটা নিয়ে পরে ম্যাথিউসের সাথে তার বাকি সাথীদের কথা কাটাকাটি হয়, কারণ কেন সে ওই অফিসারদের সব সত্য বলে দেয়নি। তবে এর মাধ্যমে ম্যাথিউস লুইকের একটা ভরসার জায়গা দখল করে নেয়, আর এর প্রতিফলন আমরা ঠিক কিছুদিন পরে দেখতে পাই। কিছুদিন পরেই হঠাৎ লুইক এসে ম্যাথিউসকে একটা টি শার্ট দিয়ে বলে জলদি ফ্রেশ হয়ে এটা পরে নিতে।
এরপর তাকে একটা গাড়িতে উঠিয়ে নিয়ে লুইক বেরিয়ে পড়ে। তার একটা বড় পুরাতন বিল্ডিংয়ের সামনে এসে পৌঁছায়। তারপর লুইক ম্যাথিউসকে নিয়ে একটা রুমে যায়। সেখানে যে ম্যাথিউস দেখতে পায় তার বয়সী আরও পাঁচজন ছেলেকে সেখানে রাখা হয়েছে। লুইক তখন তাকে বলে সেখান থেকে তিনজন ছেলেকে বাছাই করতে। ম্যাথিউস বুঝতে পারে যে তার মতো এসব ছেলেদেরও ভুলভাল বুঝিয়ে তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে প্রতারণা করে এখানে নিয়ে আসা হয়েছে। ম্যাথিউসের ইচ্ছা করে না যে তার মতো ওই ছেলেদেরকেও এই নরকে নিয়ে আসতে, কিন্তু কিছুই করার থাকে না ম্যাথিউসের। কেননা সে যদি লুইকের কথা না শুনে তাহলে তার উপরে তো অমানবিক অত্যাচার করা হবে। তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও সে তিনজন ছেলেকে বাছাই করে। তারপর লুইক কিছু টাকা দিয়ে ওই তিনজন ছেলেকে নিজেদের সাথে গাড়িতে নেয়। ম্যাথিউস বুঝতে পারে যে লুইক আসলে ওই তিনজন ছেলেকে কিনে নিয়েছে। এরপর এখান থেকে তারা আরেকটা জায়গায় যায়, যেখান থেকে লুইক আরও দুজন মেয়েকে কিনে নেয়। তারপর তাদেরকে সাথে নিয়ে লুইক আরও একটা জায়গায় আসে। এখানে সে ম্যাথিউসকে উপরে যেয়ে এই মেয়েগুলোকে দিয়ে টাকা নিয়ে আসতে বলে। ম্যাথিউস বুঝতে পারে যে সে এই দুজন মেয়েকে অন্যায়ের রাস্তায় বিক্রি করে দিচ্ছে। কিন্তু এখানেও তার কিছুই করার থাকে না, কেননা সে এসব না করলে তার নিজের দুই বোনও মারা পড়বে। তাই লুইকের কথা শুনে ম্যাথিউস ওই দুই মেয়েকে উপরে দিয়ে সেখান থেকে টাকা নিয়ে আসে। ম্যাথিউসের এমন কাজে লুইক বেশ খুশিই হয়। সে ম্যাথিউসকে বলে এই কাজের জন্য সে কত টাকা চায়। ম্যাথিউস $5,000 চাইলে এটা শুনে লুইক হেসে দেয়। এরপর ম্যাথিউসকে সে $1,000 দিয়ে সেই নতুন তিনজন ছেলেকে নিয়ে তারা ভাগাড়ে চলে আসে। তবে এই নতুন তিনজন ছেলে নিয়ে আসায় ম্যাথিউসের বাকি সাথীরা তার উপর প্রচণ্ড ক্ষেপে যায়, কেননা এমনিতেই তারা বেশ কষ্টে আছে। তাই আইজ্যাক ম্যাথিউসের উপর আক্রমণ করে বসে। এরপর ম্যাথিউসের যখন হুশ ফিরে তখন সে লুইকের রুমে নিজেকে দেখতে পায়। ম্যাথিউস তখন জানায় সে তার বাকি সাথীদের ওখানে যেতে চায়। উত্তরে লুইক বলে যে তার ইচ্ছে হলে সে যেতেই পারে, কিন্তু তার বন্ধুরা তাকে আর বিশ্বাস করে না। তাই সে ওখানে গেলেই তার উপর আক্রমণ করবে তারা। ম্যাথিউস লুইকের কথা শুনে বিষয়টা মেনে নেয়। এরপর লুইক তাকে তার ফোনটিও ফেরত দেয়। ফোন হাতে পেয়ে সে তার বাসায় ফোন দেয়। সেখানে সে জানতে পারে যে লুইক তার মায়ের কাছে আরও $4,000 পাঠিয়ে দিয়েছে, যেটা ম্যাথিউস সেদিনের কাজের ভাগ হিসেবে চেয়েছিল। এটা জেনে ম্যাথিউস খুব অবাক হয়ে যায়। তাই এরপর থেকে সে লুইকের সাথেই থাকা শুরু করে এবং সেই নতুন ছেলে তিনজনকে কাজ শেখাতে থাকে। এভাবে লুইকের সাথে তার একটা বেশ ভালো সম্পর্ক গড়ে ওঠে। এর মধ্যে লুইক একদিন ম্যাথিউসকে নিয়ে একটা পার্টিতে যায়। সেখান থেকে রাতভর পার্টি করে মাতাল হয়ে ফিরে লুইক। তাই তার রিভলভার পাশে রেখেই ঘুমিয়ে পড়ে সে। একটু পর ম্যাথিউস এসে রিভলভারটা দেখার পর সেটা হাতে তুলে নেয়। লুইককে খুন করার একটা বড় সুযোগ পায় সে, সেই সাথে এখান থেকে মুক্তি পাবারও। কিন্তু এতদিন ম্যাথিউস বুঝতে পেরেছে যে এটা একটা বিশাল চক্র। হাজার হাজার লুইক আছে এখানে, এক লুইককে মেরে কিছুই হবে না। আর হাজারো লুইকের বিরুদ্ধে একা কিছুই করতে পারবে না সে। আর যারা কিছু করতে পারবে, মানে পুলিশ, তারা তো আগেই লুইকদের সাথে হাত মিলিয়েছে। তাই সে লুইককে গুলি করার চিন্তা বাদ দিয়ে বরং তার সাথী আর ওই নতুন তিনজন ছেলের জন্য বাইরে থেকে ভালো খাবার কিনে আনে। এরপর রিভলভার সাথে নিয়ে তাদের সেই খাবারগুলো দিয়ে আসে। কেননা ম্যাথিউস ভালো করেই জানত যে সে যদি রিভলভার সাথে না নেয় তাহলে আইজ্যাক সহ বাকিরা তার উপর আক্রমণ করে বসবে। তাই নিজের নিরাপত্তার কথা চিন্তা করেই রিভলভারটা সাথে নিয়েছিল ম্যাথিউস। যদিও পরে সে লুইকের বেডের কাছে রিভলভারটা আগের মতোই রেখে দেয়, আর লুইকও এসবের কিছুই জানতে পারে না। তো এর কিছুদিন পরেই লুইক ম্যাথিউসকে নিয়ে একজন পলিটিশিয়ানের মেয়ের জন্মদিনে যায়। বিরাট পার্টির আয়োজন সেখানে। জীবনে প্রথমবারের মতো এমন কিছু দেখে ম্যাথিউস। এর আগে এমন জিনিস সে কল্পনাও করেনি। পার্টি এনজয় করতে করতে লুইক একটা পর্যায়ে ম্যাথিউসকে বলে এই পলিটিশিয়ান তার ভাইয়ের মতো, ছোট থেকেই একসাথে বড় হয়েছে তারা। কিন্তু বড় হবার পর বাবার ক্ষমতার সুবাদে পলিটিক্সে নামে তার এই বন্ধু। তবে তাদের সম্পর্কের কোনো পরিবর্তন আসেনি এতে। তার এই বন্ধুর কথাতেই ভাগার সহ আরও অনেক দায়িত্ব পালন করেছে সে। তবে এখন তার এই বন্ধু চায় সে যাতে তার সাথে পলিটিক্সে আসে, তাই ভাগারের দায়িত্ব এখন অন্য কেউ নিবে। বিষয়টা শুনে ম্যাথিউসের মন খারাপ হয়ে যায়, কেননা লুইকের সাথে এই কয়েকদিনে বেশ ভালো সম্পর্ক হয়েছে তার। লুইকও এখন তার সাথে বেশ ভালো আচরণ করে। না জানি সে চলে যাওয়ার পর কে দায়িত্বে আসবে আর তার সাথে সম্পর্কও বা কেমন হবে। তাই এসব শুনে ম্যাথিউসের বেশ মন খারাপ হয়ে যায়। তবে বিষয়টা চোখ এড়ায় না লুইকের। সে ম্যাথিউসকে অফার দেয় যে ম্যাথিউস চাইলে তার সাথেই থাকতে পারে, কিন্তু ম্যাথিউস তখন কিছুই বলে না। এরপর লুইক ম্যাথিউসকে তার সাথে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে ম্যাথিউসের সাথে লুইকের মা, বোন আর ভাইদের কথা হয়। একসাথে বসে তারা খাওয়া দাওয়া আর গল্প করে। কথার এক পর্যায়ে লুইকের মা ম্যাথিউসকে বলে যে একটা সময় ছিল যখন তারা বেশ গরিব ছিল। না তাদের যাওয়ার কোনো জায়গা ছিল, না বাসায় কোনো খাবার ছিল। তখন মাত্র 13 বছর বয়সে লুইক কাজ শুরু করে, আর তার এখন কোনো কিছুতেই আসে যায় না। মানে লুইক কোন পথে টাকা ইনকাম করে বা কি করে না করে, কারণ যখন তাদের টাকা ছিল না তখন সমাজ তাদের কোনো দাম দেয়নি। তাই এখন সমাজের কোনো নিয়মের সে তোয়াক্কা করে না।
এসব শুনে ম্যাথিউস তো বুঝতে পারে যে লুইকো আসলে তার মতোই, হয়তো ফ্যামিলি চালাতে গিয়ে অনেক কিছুই করতে বাধ্য হয়েছিল সে। যাই হোক, এরপর লুইকের সাথে ভাগাড়ে চলে আসে ম্যাথিউস, আগের মতোই কাজ করতে থাকে তারা। এভাবেই চলে যায় আরও একটা সপ্তাহ। এর মধ্যে একদিন দুপুরে নতুন দুইজন লোক ভাগাড়ে আসে। লুইক চলে যাওয়ার পর এখন থেকে এরাই ভাগাড়টা দেখাশোনা করবে। লুইক তার সমস্ত জিনিস গুছিয়ে গাড়িতে তুলে, ম্যাথিউসও তখন তার সাথে নিজের জিনিসপত্র গুছিয়ে গাড়িতে তুলে। ম্যাথিউসের এমন সিদ্ধান্তে তার সাথীরা বেশ রেগে যায়। এমনকি ম্যাথিউস যখন তাদের থেকে বিদায় নিতে যায়, তখন তার বন্ধু স্যামুয়েল তার হাতে সিগারেটের ছ্যাঁকা দিয়ে দেয়। কিন্তু ম্যাথিউস এখানে আর কিছুই বলে না, সে চুপচাপ গাড়িতে উঠে বসে। এমন সময় ভাগাড়ের নতুন দায়িত্বে আসা লোকটি লুইককে বলে, তুমি তো আমাকে সাতজন প্রিজনারের কথা বলেছিলে, কিন্তু এখানে তো ছয়জন আছে। উত্তরে লুইক বলে যে, আমি তোমাকে ছয়জনের কথাই বলেছিলাম। আসলে ম্যাথিউস তো এখন আর প্রিজনার নয়, বরং সে এখন লুইকের কাছের লোক। এরপর লুইকের গাড়ি ভাগাড় থেকে বেরিয়ে সামনের দিকে যেতে থাকে। যদিও ম্যাথিউস তার সাথীদের রেখে যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না, তবুও পরিস্থিতির কাছে সে বাধ্য ছিল। কেননা এতদিনে ম্যাথিউস এটা বুঝতে পেরেছে যে এখান থেকে পালানোর কোনো রাস্তা আসলে নেই, আর এটা এমন বিশাল একটা চক্র যে এখান থেকে পালিয়েও তারা কোনোভাবে বাঁচতে পারবে না, উল্টো তাদের ফ্যামিলি মেম্বারদের মেরে ফেলা হবে। তাই নিরুপায় হয়েই নিজের পরিবারের কথা চিন্তা করে সে এই রাস্তাটাই বেছে নেয়। আর এখানেই শেষ হয় আমাদের আজকের মুভি সেভেন প্রিজনার্স। আসলে প্রবাসে গিয়ে আমাদের অসংখ্য ভাইয়েরা এমন ভয়ঙ্কর সব পরিস্থিতির সম্মুখীন হয়। এর মধ্যে কেউ কেউ এসব কিছু মেনে নিতে না পারলেও নিরুপায় হয়ে অধিকাংশরাই এসব মেনে নেয়, আর তাদের কারণেই লাখ লাখ পরিবারের মুখে আজ হাসি ফুটছে। এমনকি তাদের পাঠানো রেমিটেন্সের কারণে দেশও এগিয়ে যাচ্ছে। তাই সকল প্রবাসী ভাইদের প্রতি স্যালুট জানাই। ভালো থাকুক আমাদের সকল প্রবাসী ভাইয়েরা। সো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করুন, আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখুন।